দুঃখ দুর্দশা যাদের নিত্যদিনের সঙ্গী তারা সুখের আলো খুব কমই দেখতে পায়। জাতীয় সড়কের দুপাশে বসে প্রত্যন্ত এলাকার উপজাতির লোকজনেরা জঙ্গলে সবজি নিয়ে বসে বিক্রি করে দীর্ঘ বছর ধরে, তখন বিক্রিও হতো। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির জন্য রাস্তায় যাত্রীবাহী যান যাতায়াত একেবারে নেই বললেই চলে। কেবল দূরপাল্লার পণ্য বোঝাই লরি যাতায়াত করছে জাতীয় সড়কে স্বাভাবিকভাবে, তাই তারা সবজিও বিক্রি করতে পারছেন না। জাতীয় সড়কের 34 মাইলের রাস্তার পাশে ভাদ্রাইপাড়ার দিন দরিদ্র উপজাতি অংশের মানুষজনেরা জঙ্গলে সবজি নিয়ে বসে নিত্যদিন কাক ভোর থেকে। কথা প্রসঙ্গে এক গিরিবাসী আক্ষেপের স্বরে বলেন, না সবজি বিক্রি খুবই কম হয়, রাস্তায় বর্তমানে কোনো গাড়ি থামায় না যান চালকেরা, এছাড়া রাস্তায় যানবাহনও খুব কম চলাচল করে করোনা পরিস্থিতির কারণে। এই মারণ ভাইরাস থেকে রাজ্যবাসীকে রক্ষার জন্য সরকার যাত্রীবাহী যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে। তিনি এও জানালেন, সংগ্রহ করা জঙ্গলের সবজি নিত্যদিন বিক্রি না হলে পচন ধরে যায়, আর রেশন থেকে যে চাল পাওয়া যায় তাতে তাদের দিন গুজরান হয় না, ফলে তারা বাধ্য হয়ে জঙ্গল থেকে লতা পাতা শাকসবজি ইত্যাদি বিক্রি করে আরেকটু ভালো দিন গুজরানের আশায়। অথচ প্রত্যন্ত এলাকার উপজাতি অংশের মানুষজনের স্বার্থে রাজ্য সরকারে বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে, ওই সব সুবিধাগুলি স্থানীয় উপজাতি মানুষজন বর্তমানেও জানে না। এগুলো কই থেকে আনছেন? সবজি নেই, সব জঙ্গল থেকে আনছি। সকালে কিরকম বিক্রি হয় এখন? এখন তো বিক্রি হয় না, গাড়ি হয় থামে না। কেলে থামে না? লকডাউন লাগিয়া সংসার কিভাবে চলে? সংসার এখন ভাবে চলে, কোথায় ব্যস্ত না বলে তো আমার ওই শেষ আসা লাগে আর কি। যদি লকডাউন হইলে আমি ফোন আছি বার্তা শুনলে বার্তা আগে কত না বলে আমি শেষ খাবো না। রেশন সামগ্রী পাননি? রেশনের চাল টাল পাননি? চাল তো পাই। এইগুলি আজকে বিক্রি হইব না কি মনে করেন? আসুন তো মনে করতো না, কেমনি বিক্রি হবো, গাড়ি থামে না। আমি মনে করছি এই জায়গাটার কি নাম? বাদরেপাড়া।